আগের পর্বে আপনারা দেখেছিলেন মানেভঞ্জন থেকে টুমলিং অব্দি। এই পর্বে আমি আপনাদের তিনটি জায়গায় নিয়ে যাব, গৈরিবাস, কালাপকরি এবং সান্দাকফু। টুমলিং থেকে গৈরিবাসের দূরত্ব মাত্র 7 কিলোমিটার এবং সময় লাগে মাত্র 45 মিনিট। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা টুমলিং, গৈরিবাস, কালাপকরি এবং সান্দাকফু প্রত্যেকটা জায়গায় এক রাত্রির করে ছিলাম। গৈরিবাস অবধি রাস্তা মোটামুটি ভালো, গৈরিবাসের পরে রাস্তা খুব খারাপ হতে শুরু করে সেই সান্দাকফু অবধি। এখানকার স্থানীয় লোকদের মুখে শোনা যে চিতা ভাল্লুক এখনো এখানে দেখা যায় এবং অবশ্যই রেড পান্ডা। বলতে বলতে আমরা জিটিএ হোমস্টেতে এসে পৌঁছলাম। এমনিতে গৈরিবাস জায়গাটা খুব নিরিবিলি আর এখানে থাকার জায়গা খুব সীমিত, এক যেরকম হলো জিটিএ হোমস্টে এবং আরও একটি হোমস্টে আছে। জিটিএ হোমস্টেটা বেশ ভালো এবং বড় বড় ঘর, ব্যালকনি থেকে অনেকটা দূর অবধি দেখা যায়। এই আমাদের ডবল বেডরুম, সামনেই রয়েছে ব্যালকনি যেখান থেকে অনেক দূর অবধি আপনার দৃষ্টি যাবে। এখানেই রেড পান্ডাদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। আজ সকালবেলায় ব্রেকফাস্ট করে গৈরিবাস থেকে কালাপকরির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ আমাদের ওইখানটায় রাত্রিবাস, দূরত্ব মাত্র 7 কিলোমিটার, সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এখান থেকেই রাস্তা খারাপ হতে শুরু করলো, চলেছি আমরা কালাপকরির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা কাইয়াকাটা এসে পৌঁছালাম। যারা রেড পান্ডা নিয়ে গবেষণা করেন বা যারা আরও ভালোভাবে রেড পান্ডা দেখতে চান তারা এখানে এসে থাকে, এরাই ব্যবস্থা করে দেয়। এখানে মূলত বিদেশিরাই বেশি থাকে। এই হচ্ছে হ্যাববেস নেস্ট, যেখানে আপনি থাকতে পারবেন, গাইড এরাই দেবে রেড পান্ডা দেখার জন্য। আর একটা কথা বলতে ভুলে গেছি, কাইয়াকাটা হলো নেপালে অবস্থিত।
চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে এবং রাস্তাও সেই রকমই খারাপ। বলতে বলতে আমরা কালা প্রকৃতি এসে পৌঁছলাম। এই কালাপুখরি লেকটি হলো এই গ্রামের একটি পবিত্র লেক। দেখলাম যে কিছু নেপালি স্টুডেন্ট খুব সুন্দরভাবে গান বাজনা করছে, স্প্যানিশ বাজিয়ে। সুরটাও আমার চেনা সুর, সুন্দর মন্দ লাগছে না। মুগ্ধ হয়ে দাঁড়িয়ে শুনছিলাম ওদের ভাষার গান, সুরটাও মন ছুঁয়ে যাচ্ছে। এই হোটেলটা আমরা আজকের রাতটা যেন স্টে করছি। আমাদের হোটেলের ডাইনিং রুম, এখানে হঠাৎ হঠাৎ কুয়াশায় ঢেকে ফেলছে, আবার কখনো কখনো উজ্জ্বল সূর্যের আলোয় চারিদিক ভরিয়ে ফেলছে। এখানে প্রসঙ্গতে একটা কথা বলে রাখি, সেটা হলো সান্দাকফু যেতে গেলে খানিকটা ভারতবর্ষ এবং খানিকটা নেপালের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। রাস্তার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে, কিন্তু একটা ব্যাপারে ভাগ্য আমাদের খুব সহায়, সেটা হলো আবহাওয়া। পরিষ্কার নীল আকাশ আর সেই সঙ্গে বহুদিনের ইচ্ছে স্লিপিং বুদ্ধা নিয়ে চোখে দেখব।
জিতে জিতে সান্দাকফুর জিটিএ হোমস্টে। শেরপা চ্যালেট হোটেল, আর ওই দূরে দেখা যাচ্ছে সানরাইজ হোটেল। না না ভালো, এটা আরো খারাপ হয়ে গেছে। রোদের আলোয় স্লিপিং বুদ্ধা দৃশ্যমান, এতদিনের ইচ্ছে পূরণ হলো, বলা ভালো 2019 এর ইচ্ছে পূরণ।